টেট উত্তীর্ণ যুবক যুবতীদের অতি সত্ত্ব চাকরিতে নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের একাংশ সোমবার দেখা করতে গেলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের সঙ্গে। পরবর্তী সময়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের সাথে দেখা করেন এবং দীর্ঘক্ষণ চলে এই আলোচনা। অর্থের ব্যাপার আছে, অর্থ দেখবো আমরা গিয়ে, এখানে নিয়ে আসতেই হবে এটাকে। না সব বয়স কম ছেলে ওরা চাকরি বাকরি করবে, করোনা হয়ে গেল বুঝে রাখে কি ইনভিট করা হবে, এটা আমি গিয়ে অফিসে গিয়ে বলতে পারি, এখন তো এখানে বসে বলতে পারি না। ঠিক আছে, ঠিক আছে।